2014 এবং 2018 সালের মতো সুষ্ঠু নির্বাচন করতে চায় বর্তমান সরকার তাদের অধীনে আমাদের প্রধানমন্ত্রী বর্তমানে কাতারে অবস্থান করতেছেন আমরা দেখলাম কাতারে একটা টেলিভিশনে সাক্ষাৎকার দিতেছেন সেই সাক্ষাৎকারে সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আমাদের আমলে মানে আমরা যে ক্ষমতায় ছিলাম অতীতে এবং আমরা ক্ষমতায় থাকাকালীন যে সমস্ত নির্বাচন হয়েছে এই সমস্ত নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হয়েছে কোনো কারচুপি হয় নাই এবং আমরা সেরকম নির্বাচনই করব আগামীতেও আমরা সুষ্ঠু অবাধ নির্বাচন করব বেশ কয়েকটা পত্রিকাতেও দেখলাম এখন আমরা যে প্রথম আলোতে দেখলাম প্রথম আলোতে লিখছে কালের কণ্ঠে লিখছে ইত্তেফাকেও লিখছে দেখেন একই হিডিং দিচ্ছে তারা যে আচ্ছা এখন প্রশ্ন হলো যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা আজকের সাক্ষাৎকার এখন পর্যন্ত উনি বলে যাচ্ছেন যে অতীতে আমাদের সরকারের আমলে যে সমস্ত নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়েছে এবং সেই রকম নির্বাচন আমরা করব মানে এটা বলেছেন ইত্তেফাকে আবার লিখছে দেখলাম যে আমরা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করব এখন প্রশ্ন হলো যে আমাদের প্রধানমন্ত্রী বা সরকার এনারা কি সারা বিশ্বের মানুষকে বোকাভাবে নাকি মনে করেন যে ওনারা বাংলা ভাষা বুঝে না ওনারা তো ইংলিশম্যান ওনারা বাংলা বুঝে না আমাদের দেশের জনগণ কি বলে বা ভোট কিভাবে হয়েছে ওনারা জানে না এই কথাগুলো আজকে প্রধানমন্ত্রী বলাতে বিষয়টা আরো জটিল হয়ে দাঁড়াইল এখন সমীকরণ জাপানের রাষ্ট্রদূত একবার বলে গেছিল কিছুদিন আগে যে 2018 সালে তো তোমরা দিনের ভোট রাইতি করেছ তাহলে এই বর্তমান যুগে এই বর্তমান যুগে বাংলাদেশে এই সরকার ক্ষমতায় আছে তিন টার্ম 15 বছর 15 বছরের মধ্যে 2008 সালে যে নির্বাচনটা হয়েছিল সেটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হয়েছিল এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ পাস করছে এটা ঠিক আছে এটা 14 সাল পর্যন্ত আসলো কিন্তু 2014 সালে যে নির্বাচনটা হয়েছে 153 আসন তো কোনো নির্বাচনই হয় নাই 153 আসনে যারা নির্বাচনে দাঁড়িয়েছিল তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্নভাবে ম্যানেজ করে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল যেমন আমি নিজেও ক্যান্ডিডেট ছিলাম আমার ঢাকা 9 আসনটা নিয়ে গেল সাবের হোসেন চৌধুরী আমি ক্যান্ডিডেট স্টিল ফিল্ডে আসি কাজ করতেছি কিন্তু টেলিভিশনে দেখলাম যে সাবের হোসেন নির্বাচিত হয়ে গেছে তখন আমরা মাঠ ছেড়ে যে ঘরে উঠলাম আমি একদম ক্যান্ডিডেট 2014 সালে এমপি আমি ফিল্ডে কাজ করতেছি কিন্তু খবর পেলাম যে সাবের হোসেন চৌধুরী পাশ হয়ে গেছে কারণ এখানে কোনো প্রতিদ্বন্দ্বী নাই তো এভাবে নেওয়া হয়েছে 153টা বাকিগুলো হয়েছে ভোট হইলেও সেভাবে হয়েছে অর্থাৎ এটা সমগ্র বিশ্ববাসী জাতিসংঘ থেকে আমেরিকা থেকে ইউরোপীয় ইউনিয়ন থেকে কারণ তাদের এখানে দূতাবাস আছে তারা আমাদের চাইতে আমাদের দেশের মানুষের চাইতে আমাদের আমরা যে রাজনীতি করি ভোটে দাঁড়াইছি আমাদের চাইতেও তারা ভালো বলতে পারবে যে বাংলাদেশে এই সরকার যে নির্বাচনটা করেছিল 2014 সালে কেমন নির্বাচন হয়েছিল আবার 2018 সালে সরকার যে নির্বাচনটা করেছিল বিতর্কিত নির্বাচন বলে আমরা সবাই বলি কেমন নির্বাচন হয়েছিল আবার যে মেয়র নির্বাচন হয়েছে স্থানীয় নির্বাচন হয়েছে সব নির্বাচনে তাহলে এই নির্বাচনগুলা
যে দেশের জনগণ সবাই গ্রহণ করে নাই বিধায় তো আজকে জাতীয় সংসদে এই অবস্থা বিরোধী দল নাই আর দেশের বৃহত্তম তিনবার ক্ষমতায় ছিল বিএনপি জামাত তারা সহ আর অনেক দল রাজপথে আন্দোলন করতেছে নির্বাচন অবাধ নিরপেক্ষ বা দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য তো নির্বাচন যদি সুষ্ঠুই হতো তাহলে তো নির্বাচন নিয়ে এত প্রশ্ন আসতো না মার্কিন স্যাংশনও আসতো না কিন্তু আশ্চর্যের বিষয় যে আজকে কাতারে আমাদের প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন এতে এখন আমেরিকা বলেন ইউরোপীয় ইউনিয়ন বলেন জাতিসংঘ বলেন বিশ্ববাসী বলেন তারা ধরেই নিয়েছে যে আরেকটা নির্বাচন বাংলাদেশে হতে যাচ্ছে 2014 এবং 2018 এর মতো কারণ যেহেতু প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের অতীতে আমরা যেভাবে ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন করেছি আগামীতেও আমরা সেরকম ফেয়ার এবং ফ্রি নির্বাচন করব আজকের প্রধানমন্ত্রীর এই বক্তব্য সাক্ষাৎকারের পরে সকল মিডিয়া এটা কভারেজ দিয়েছে আন্তর্জাতিক বিশ্ব পুরাটাই হতাশ এবং তারা এখন ধরেই নিয়েছে যে 14-18 মতো নির্বাচন হবে আমাদের কি যা করণীয় আমরা তা করব এবং আজকের এই বক্তব্যের পরে সরকার আরো বিপদে পড়ব দেখেন রিসেন্টলি আবার কি নিষেধাজ্ঞা বা দিকনির্দেশন আসে এর জন্য আমরা অপেক্ষা করতে হবে আমাদেরকে আমরা হতবাক হয়ে যাই যে তারপরও একটা কথা আছে এখানে আমি নিজে মনে করি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলা উচিত ছিল আজকে যে অতীতের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে আমরা আগামীতে যে নির্বাচন করব ফ্রি এবং ফেয়ার নির্বাচন করার চেষ্টা করব এইটা বলা উচিত ছিল আর আমেরিকা এমন একটা দেশ যে ওসামা বিন লাদেন পাকিস্তানের ভিতরে কোন ঘরে থাকে এই তথ্য তাদের কাছে থাকে এবং সময় মতো তাকে ধরে নিয়ে যায় আর এই বাংলাদেশের জাতীয় নির্বাচন দেশের লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন চিল্লে দেশের রাস্তায় আর মাননীয় প্রধানমন্ত্রী বলে ফেললেন আজকে যে উনি অতীতের মতোই নির্বাচন করবেন সামনে আমরা ভয়াবহ রাজনৈতিক সংকট এবং দুর্যোগের আশঙ্কা করতেছি দুর্যোগ হবে এরকম সরকার যদি বার্মার মতো উত্তর কোরিয়ার মতো কিউবার মতো যে যত নিষেধাজ্ঞা দেয় দিক দেশ ধ্বংস হয়ে যাক কিন্তু আমরা ক্ষমতা ছাড়ব না তাহলে হয় কি তাহলে দেশের মানুষ কষ্ট করবে দেশ ধ্বংসের পথে যাবে কিন্তু সেই সুযোগ এই সরকার মনে হয় আর পাবে না কারণ ইতিমধ্যে দেশের বৃহত্তম একটা অংশ মানুষ জনগণ আন্তরিকভাবে চাচ্ছে যে একটা ফ্রি এন্ড ফেয়ার সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন এবং আমি মোটামুটি নিশ্চিত যে দেশের এবং বিদেশের এই চাপ মোকাবেলা করে এই সরকার দল নিরপেক্ষ সরকার না দিয়া আর নির্বাচন করতে পারবে না এবং আমি মনে করি সরকারের জন্য ভালো হবে সবচেয়ে ভালো যে পররাষ্ট্রমন্ত্রী কালকে ঘোষণা দেওয়া যে অতীতের নির্বাচন কি হয়েছে না হয়েছে সেটা কোনো বিষয় নয় বা অতীতের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে আমরা সকল দলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন একটা করব তাহলে আপাতত সরকার যদি এই কৌশলে যাইত তাহলে আপাতত সব শক্তিগুলোকে আন্দোলনরত এবং বিদেশি শক্তিগুলোকে থামানো যেত এবং
নির্বাচনের আগ পর্যন্ত মোটামুটি তারা শান্ত থাকতো। কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে আমরা নিশ্চিত যে সরকার আরো বিপদে পড়বে এবং এটা নিয়ে আরো সিদ্ধান্ত আসতে পারে। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।